আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি বানিয়ে দেখাবো আপনাদের অন্থন রেস্টুরেন্টের একটি ব্যয়বহুল খাদ্য অন্থন। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব, কিমার পুরটাকে বানিয়ে নেব। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন কিমাটা করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা একটু বাজার পরে কাঁচামরিচটা দিয়ে দিল, কিছু পরিমাণ গাজর কুচি দিয়ে দিল। এখন আমি চিকেন কিমা দিয়ে দেব, আমি কিছু পরিমাণ আদা রসুন বাটা দিলাম, ভালোভাবে নিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ ধনে পাতা দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিলেও পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন পুরটা নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে চলে এলাম। আমি ময়দা ড্র করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে একটা ডিম ফেটে দেব, ভালোভাবে ডিমের সাথে ভাবে মাখিয়ে নিতে হবে। আমি ডিম আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ধীরে ধীরে পানি দিয়ে ডোটা গুলে নেব। নরমাল তাপমাত্রা পানি দিয়েছি, ধীরে ধীরে পানি দিয়ে ডোটা ডোটা এভাবে গুলে নিয়েছি, ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না। এখন রুটি বেলে নেব, আমি রুটিটা বেলে নিয়েছি, রুটিটা এরকম হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে, এরকম হবে, যে যেরকম শেপ দিতে পছন্দ করেন এরকম শেপ দেবেন। আমি একটা ব্লেন্ডার এরকম মুখা নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। রুটিটার উপর ফুট দেব, ফুট দিয়ে এইভাবে মুড়িয়ে এইভাবে শেপ দিতে হবে, এইভাবে সবগুলো বানিয়ে। এটা আমি চারকোনা শেপ দিয়েছি, চারকোনা শেপ দিয়ে এই সাইডে পুরটা দেব, পুরটা দেওয়ার পরে মুড়িয়ে এইভাবে বানিয়ে নেব। পুরটা এভাবে দেব, দেওয়ার পর এভাবে মুড়িয়ে নেব, সবগুলাই এরকম শেপ দিয়ে বানিয়ে নেব। এখন চুলাতে একটা প্যান দিয়েছি, প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি অন্থনগুলো দিয়ে দেব। এইভাবে
রেডি হয়ে গেছে আমার চিকেন অন্থন। এই অন্থনটি আপনারা যে কোনো সুপের সাথে খেতে পারবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।